আমরা তড়িৎ ফ্লাক্স কি পড়েছি, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, এটা পড়েছি আমরা তড়িৎ ফ্লাক্স, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, এটাকে ভাঙলে হবে ইডিএস কস থিটা, এটাকে কি বলা হয়, ফাইটাকে তড়িৎ ফ্লাক্স। সংজ্ঞাটা কি বলেছিলাম, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা অতিক্রম করবে তাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। তড়িৎ ফ্লাক্সের যে আগের ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু খুব ভালো মতো দেখতে হবে, তড়িৎ ফ্লাক্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটার জন্য দিয়ে আমরা আজকে বাকি ক্যালকুলেশনগুলো করবো, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, সকলকে বলছি। তো তড়িৎ ফ্লাক্সটা এই ফর্মুলা, সংজ্ঞাটাও বললাম, যে কোনো তলের মধ্য দিয়ে যে কটা তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। তারপরে পড়লাম হচ্ছে গাউসের উপপাদ্য, সেটা কি, সেটা ছিল এরকম, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট সারফেস ইন্টিগ্রাল। ই ডট ডিএস মানে তড়িৎ ফ্লাক্স, ইন্টিগ্রেশন মানে মোট তড়িৎ ফ্লাক্স। এই ইন্টিগ্রেশন ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় মোট মোট তড়িৎ ফ্লাক্স, সেটা কার সঙ্গে সমান হয়, ওই যে গাউসের বদ্ধতল একটা থাকে সেই বদ্ধতলের মধ্যে মোট আধানের ওয়ান বা এপসাইলন গুণ, এপসাইলন নট গুণ শূন্য মাধ্যম বলে দিয়েছে, অন্য কোনো মাধ্যম হলে এপসাইলন হবে। তাহলে এটা হচ্ছে গাউসের উপপাদ্য, উপপাদ্যটা আমি লিখেও দিয়েছিলাম, যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এটা ই ডট ডিএস হচ্ছে ছোট্ট ডিএস এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স মানে ইন্টিগ্রেশন। এটা তাহলে বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কত হবে, বদ্ধতলের মধ্যে থাকা আধান কিউ বাই এপসাইলন হতে পারে বা এপসাইলন নট হতে পারে। তো এইটা কোন পদ্ধতিতে, এটা এসআই পদ্ধতিতে। এবার যদি সিজিএস পদ্ধতিতে গাউসের উপপাদ্যটা অ্যাপ্লাই করা হয় তাহলে এটা এরকম হয়ে যায়, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু ফোর পাই বাই কে ইন্টু কিউ, এইটা হচ্ছে সিজিএস পদ্ধতি। একটু এখানে লিখে নিতে হবে, এটা হচ্ছে সিজিএস সিস্টেম। তাহলে এসআই সিস্টেমে গাউসের উপপাদ্য এটা, আর সিজিএস সিস্টেম হচ্ছে বাঁদিকটা সেম থাকে ডান দিকটা হয়ে যায়, তাহলে শুধু ফোর পাই বাই কে ইন্টু কিউ, এটা কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, এইবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই যে তড়িৎ ফ্লাক্স বললাম, মোট তড়িৎ ফ্লাক্স, এবার আমি একটু গাউসের উপপাদ্যের ফার্স্ট এসআই ফর্মটা, এসআই ফর্মটা বেশি ইউজ হয় অঙ্কের ক্ষেত্রে, সিজিএস ফর্মটা ইউজ হতে পারে। এই যে আমি গাউসের উপপাদ্যের এই যে ফর্মটা যে লিখছি এসআই ফর্মটা, এইটাকে বলছি মোট তড়িৎ ফ্লাক্স, যেটা কিউ বাই এপসাইলন ছিল। মোট তড়িৎ ফ্লাক্সটাকে আবার আমি বলবো এটা হচ্ছে মোট বলরেখার সংখ্যা, কেন, কারণ আমরা তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন বলার সময় বলেছি কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা যায় তাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলে, সেটা হচ্ছে এটা। এবার যদি মোট তড়িৎ ফ্লাক্স বার করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করি, তার মানে কি মোট বলরেখা যাচ্ছে, মানে কোনো তলের মধ্যে দিয়ে টোটাল কতগুলো বলরেখা, ডেফিনেশন থেকেই তো বোঝা যাচ্ছে, খালি শুধু ই ডট ডিএস তড়িৎ ফ্লাক্স বলছি, ইন্টিগ্রেশন মানে টোটালটা বার করা, তার মানে যা তড়িৎ ফ্লাক্স সেটাই এটাই বোঝাচ্ছে পুরোটা, খালি শুধু ইন্টিগ্রেশন এক্সট্রা করে এসছে কারণ মোট বার করার জন্য। তো তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশনটা কী বলেছি, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা যায়, তার মানে বলতে পারি এই বাঁদিকের যে ইন্টিগ্রেশনটা আছে সেটা তো জানি মোট তড়িৎ ফ্লাক্স, একটু আগেও বললাম, কিন্তু আবার এটাকে কী বলতে পারি, ওই তলের মধ্য দিয়ে মোট বলরেখার সংখ্যা সেটা কত হয়, কিউ বাই এপসাইলন নট। তাহলে যদি কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, অবশ্যই এই যে গাউসের উপপাদ্যগুলো আমরা যে অ্যাপ্লাই করছি বা এই যে এইটা যে অ্যাপ্লাই করলাম, এখানে কিন্তু একটা কথা আমাদেরকে বলতে হবে, অল
অল দি থিওরেম অল দি থিওরেম অ্যাপ্লিকেবল ফর ক্লোজড সারফেস, মানে আমরা তখনই এগুলো অ্যাপ্লাই করতে পারবো যখন বদ্ধ তল হবে। তার মানে বলতে পারি এইটাকে বলছি মোট তড়িৎ ফ্লাক্স কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, আবার বলছি কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে এটা কী হবে, মোট বলরেখার সংখ্যা। তাহলে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে মোট বলরেখার সংখ্যা কত হবে, কিউ বা এপসাইলন নট, মানে আমার কাছে কোনো একটা আধান আছে। মানে সাপোজ আমি এখানে একটু এইভাবে বোঝাচ্ছি, আমার কাছে কোনো একটা আধান আছে প্লাস কিউ, এই আধানের চারপাশে এটা একটা বদ্ধ তল, মানে এটা একটা কি গোলক কল্পনা করা হয়েছে, গোলক। আবার বলছে এটা কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে গোলক। আমি তো এখানে আর গোলক থ্রি ডি থাকতে পারবো না, টু ডির মতো বৃত্ত মনে হচ্ছে, কিন্তু না, এটা প্লাস কি আধান আছে, তার চারপাশে একটা বড় গোলক রয়েছে। তাহলে এই গোলকটা প্লাস কি আধানকে বদ্ধ করেছে, তাহলে বদ্ধ তল কোনটা, গোলকটা। তাহলে গোলকের মধ্য দিয়ে মোট বলরেখার সংখ্যা কত হবে, কিউ বা এপসাইলন নট, কেন বাঁদিকটাকে বলছে গোলক মোট বলরেখার সংখ্যা, তাহলে এটাও ডান দিকের সঙ্গে সমান। তার মানে কি এই গোলকটার মধ্যে দিয়ে মোট বলরেখার সংখ্যা কত হবে, কিউ বা এপসাইলন নট। বারবার করে বলছি, ভালো মতো শুনতে হবে কিন্তু, যে এটাকে যেরকম বলেছিলাম মোট তড়িৎ ফ্লাক্স, এই যে যে ই ডট ডিএস হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স, তার ভ্যালু কত, কিউ বা এপসাইলন নট। তার মানে এটাকেও বলতে পারে মোট তড়িৎ ফ্লাক্স, যেহেতু এটাকে বলছি মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে এটাও তড়িৎ ফ্লাক্স মোট হবে। সিমিলারলি যেহেতু এটাকে বলছি আবার মোট বলরেখার সংখ্যা, তাহলে মোট বলরেখার সংখ্যা কোনটা হবে, এটা কিউ বা এপসাইলন নট। অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার, এটা তো ইন্টিগ্রেশন করে ভ্যালু ক্যালকুলেট করছি। তার মানে একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক, একটা প্লাস কিউ আধান আছে, তার চারপাশে একটা গোলক কল্পনা করেছে, যে গোলকটা এই প্লাস কিউকে ঢেকে রেখেছে বদ্ধতলে যাবে। তাহলে এই বদ্ধতলের মধ্যে দিয়ে মোট বলরেখার সংখ্যা কত হবে, কিউ বা এপসাইলন নট। আমাদের বাঁদিকটাকে লেখার দরকার নয়, অ্যান্সার বলার সময় কী বলবো, কিউ বা এপসাইলন নট, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে পরীক্ষাতে, বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা। সাহায্যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা, ঠিক আছে, কী করে করব, মনে করি একটা প্লাস কিউ আধান আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এই প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে কী বার করতে হবে, তড়িৎ প্রাবল্য বার করতে হবে, একটা সংজ্ঞার সাহায্যে বলবো। তো আমি একটা আর ব্যাসার্ধের এখানে একটা এই রকম গোলক কল্পনা করলাম, এটা কিন্তু গোলক, আমার আঁকাটা একটু গণ্ডগোল হতে পারে। তাহলে কি করলাম, যে প্লাস কিউ আধানকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো, তাহলে এই গোলকটা একটা বদ্ধ তল, যে বদ্ধ তলের মধ্যে কত আধান আছে প্লাস কিউ, তাহলে এই বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, এই যে সংজ্ঞা থেকে বলেছি কত হয়, মোট তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। তাহলে বলতে পারি যে বদ্ধ তলের মধ্য দিয়ে মোট বলরেখার সংখ্যা সংখ্যা ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, সেই বদ্ধ তলের মধ্য দিয়ে মোট বলরেখার সংখ্যা কত, কিউ বাই এপসাইলন
নট শূন্য মাধ্যমে ধরে নিচ্ছি। এইবার এই বলরেখাগুলো বদ্ধতলের মধ্যে দিয়ে কী করে বেরোবে, লম্ব হবে, সবাই এইভাবে লম্বভাবে বেরোবে। মানে আমি বলেছি কোনো প্লাস কিউ আধান থেকে তড়িৎ বলরেখা কীরকমভাবে বেরোয়, এইভাবে লম্বভাবে। তো এখানে প্লাস কিউ আধান আছে, এটা একটা গোলক, এই প্রত্যেকটা বিন্দু দিয়ে এইভাবে লম্বভাবে চারিদিকে তড়িৎ বলরেখাগুলো বেরোবে, যারা এই গোলকের পৃষ্ঠ থেকে কী করে বেরোবে, লম্বভাবে। ঠিক আছে, তাহলে এখানে ওইভাবে লম্বভাবে বেরোচ্ছে। এখন এই গোলকের মোট তলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা কত, কিউ বাই এপসাইলন নট। কেন, এই যে এই তো থিওরেম তাই বলছে যে এটা হচ্ছে বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট বলরেখার সংখ্যা, সেটা কত, কিউ বাই এপসাইলন নট। তার মানে এই বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন নট। তো এই বদ্ধ তলের ক্ষেত্রফল কত, এটা যেহেতু গোলক, বদ্ধ তলের ক্ষেত্রফল কত হয়, 4πr², তাহলে এখানে আমি লিখতে পারি যে বদ্ধ তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4πr², তার মানে 4πr² তলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা এটা। আচ্ছা, তাহলে এটাকে লিখি 4πr² তলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা ইকুয়ালস টু q/ε₀। তাহলে এখানে লিখতে পারি একক তলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা, তাহলে কত হবে, q/ε₀/4πr². আচ্ছা, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, কিউ বাই এটাকে যদি এই পাশে যদি একটু ভেঙে লিখতে পারি, তাহলে কত হবে, কিউটা থাকলো নিচে, এপসাইলনট আসলো, 4πr² থাকলো। এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে 1/4πε₀Q/r². তার মানে কি, এইটা ছিল হচ্ছিল টোটাল বলরেখার সংখ্যা কত তলের মধ্যে দিয়ে, 4πr² তলের মধ্যে দিয়ে। এই যে 4πr² তলের মধ্যে বলরেখার সংখ্যা, এটা একক তলের মধ্যে, মানে একক ক্ষেত্রফল, একক তল, অর আমি এখানে বলতে পারি ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা কত, এইটা এইটা কত বেরোলো, 1/4πε₀Q/r². তার মানে কোনো একটা একক বিন্দু আধানের জন্য একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা কি, 1/4πε₀Q/r². এখন এটাই তো কিউ আধানের জন্য কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ সংখ্যা হিসাবে বলা যেতে পারে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে তড়িৎ বলরেখার সংখ্যার সমান। তাহলে কী বলা যেতে পারে, এটা আবার কি, এটা আবার কি, এটা হচ্ছিল কিউ আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাই সংখ্যা হিসাবে বলতে পারি যে কি, বলতে পারি যে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে, ওই বিন্দুকে ঘিরে, ওই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সাথে সমান। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের, ওই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সাথে সমান। তাহলে পেয়ে গেলাম আমরা কিভাবে কি, যে বলরেখার ডেফিনেশন থেকে প্রাবল্যে চলে আসলাম। এইভাবেই এতটুকু থিওরিটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবার এই যেটা বলছিলাম এখানটাই, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসবে। আমি আগের দিন যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম তার মধ্যে এই টাইপের অঙ্ক ছিল, আমি ইচ্ছা করে দিইনি, কারণ এটা বলবো বলে, যে এটা যেরকম বলছি
যে মোট তড়িৎ ফ্লাক্স কত হয়, কিউ বাই এপসাইলন নট গাউসের উপপাদ্য থেকে এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হয় 4π/k×q, সেরকম আমি এটাকে কি বলতে পারি আবার, এই যে মোট বলরেখার সংখ্যা, তার মানে মোট বলরেখার সংখ্যা এসআই পদ্ধতি হলে কিউ বাই এপসাইলন 0 আর সিজিএস পদ্ধতি হলে 4π/k×q। তাহলে যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে তোমার কাছে একটা 2 কুলম আধান আছে, তার থেকে মোট বলরেখার সংখ্যা কত, আবার রিপিট করছি, কোনো কোশ্চেনে দেওয়া আছে তোমার কাছে 2 কুলম আধান আছে, আচ্ছা আমি একটু করে দিই একটা এরকম একটা এক্সাম্পলের মতো, বলেছে কোশ্চেনটা বলছে যে 2 কুলম আধান থেকে মোট বল রেখার সংখ্যা কত। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের যে কিউ বাই এপসাইলন নট, মানে কিউ মানে 2 কুলম বসাবো আর এপসাইলনটার ভ্যালু তো জানি 8.854×10^-12। কিন্তু যদি এটা সিজিএস পদ্ধতিতে বলতো, যদি এখানে 2 কুলম না বলে বলে দিত যে 10 ESU আধানের জন্য, আধানের জন্য বার করতে বলেছে মানে বলরেখার সংখ্যা, তাহলে আমাদের কি হতো সেটা অ্যান্সারটা তখন হতো এরকম 4π/k×10, এটা মোট বলরেখার সংখ্যা হতো, কেটা বসিয়ে নিতাম শূন্য মাধ্যম হলে কে এক বসতাম, অন্য কোনো মাধ্যম হলে কে, মানে কোশ্চেন থাকতো। তাহলে কোনো আধান থেকে মোট বলরেখার সংখ্যা বার করার সময় গাউসের উপপাদ্য ফেলতে হবে, এবং ওই যেরকমভাবে বলেছিলাম যে এইটা হচ্ছে মোট ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট, এটা মোট বলরেখার সংখ্যাও, তাহলে মোট বলরেখার সংখ্যা কত, কিউ বাই এপসাইলন নট অথবা সিজিএস হলে 4π/k×q। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ওই যে 2-1টা অঙ্ক হয়নি আগের দিন দিয়েছিলাম ফ্লাক্স দিয়ে, সেগুলো সবগুলো পারা যাবে, আর ফ্লাক্সে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেগুলো আমি পরে আস্তে আস্তে আপলোড করবো।